আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী, কাজ গ, গাছের যত্ন করি, বিশুদ্ধ পরিবেশ গড়ি। আমরা এখানে এই পর্বে এটা দেখব। এখানে তোমরা তো সবাই বুঝতে পারছো যে বেঁচে থাকার জন্য গাছ কতটা জরুরি, গাছের যত্ন নেওয়া খুব কতটা গুরুত্বপূর্ণ। তাহলে চলো এই দলগত কাজের মাধ্যমে বিদ্যালয়ে বাগান করার, ওকে, গাছ যত্ন নেওয়ার পরিকল্পনা করি। এখানে দলগত গাছ টু, গাছ রোপণের পরিকল্পনা। এখানে তোমাদের বিদ্যালয়ে বাগানে দুইটি প্লট আছে, এখানে একটি হলো প্লট ওয়ান এবং টু। এখানে ওকে দলের সদস্যদের আলোচনা করে তোমাদের এমন একটি প্লট নির্বাচন করবে যেখানে তোমাদের অপেক্ষাকৃত বেশি ফুলের গাছের চারা লাগাতে পারবে, এবং সকলে আলোচনা করে নিচের ছবিতে 1 থেকে 4 পর্যন্ত নিতে বলছে। এখানে তো প্লট অনেকই দিয়েছে, দেখুন আমাদের এখানে আয়তাকৃতির দৈর্ঘ্য বরাবর 26টা এবং কি প্রস্থ বরাবর 17টা চারা রোপণ করা যাবে এখানে, এবং এদের পাশাপাশি দূরত্ব কত, 1 মিটার। ওকে, আর প্লট টু হচ্ছে বরাকৃতির দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ উভয় বরাবর আমাদের 21টা চারা লাগা যাবে এখানে। ওকে, চারা রোপণ করা যাবে পাশাপাশি কি এখানে 1 মিটার দূরে। এখানে এখানে বলছে 1 নম্বর, আই নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, মানে রোমান সংখ্যা দিয়ে দিয়েছে। এখানে প্লট 1 এবং 2 এর ক্ষেত্রফল কত, এখানে এটা আমাদের প্রথমত দেখবো। এখানে আমরা প্লট 1 এবং 2 এর ক্ষেত্রফল কত এখানে, ওকে, তো আমরা সমাধানটাই যাই এখানে। তো আমরা এখানে মেবি সমাধানটা আমরা হচ্ছে বের করছিলাম এখানে, এটা না, এই যে এটা আমাদের এখানে, হ্যাঁ এটা আর কি। তার মানে এখানে প্লট 1 এবং 2 এর ক্ষেত্রফল কত, অ্যাকচুয়ালি দেখুন আমাদের এখানে এভাবে কি আছে, এখানে 26টা চারা আছে এখানে এভাবে, তাই না? এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, এভাবে আমাদের 26টা এভাবে চারা আছে এখানে। আমি 26টা না দিয়ে আমি মনে করি এখানে 10টা দিলাম, বা যে কোনো কয়েকটা দিয়ে এখানে দেখি একটা। তাহলে আমাদের এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা চারা আছে। হ্যাঁ, কয়টা চারা আছে, 12টা। তো 12টা যদি চার থাকে দূরত্ব কত হবে এখানে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে চারা যদি 12টা হয় তাহলে দূরত্ব কত হবে এখানে, 11টা হবে এখানে। ওকে, তার মানে যে যেহেতু চারা আমাদের 26টা আছে, তার মানে 1 বাদ গেল এখানে। আবার এখানে দেখুন এই পাশে যদি দেখুন, এখান থেকে 1, 2, 3, 4 মতন চারা আছে, তার দূরত্ব কত, 1, 2, 3, তার মানে আমাদের 1 বাদ যাবে আর কি। দূরত্ব বের করতে গেলে 1 বিয়োগ করা লাগে, তার মানে 17টা এই পাশে প্রস্থ বরাবর আছে, তার মানে কি 1 বাদ গেলে কি 16 হবে এখানে। তার মানে ক্ষেত্রফল কত হবে এখানে, দৈর্ঘ্য গুণন প্রস্থ, 25 × 16 কত হবে এখানে, 400 বর্গমিটার হবে এখানে। ওকে, এন্ড প্লট টু তে আপনি যদি দেখেন, এখানে প্লট টু এর ক্ষেত্রফল, তাহলে এটা বর্গক্ষেত্র, তার মানে চতুর্পাশে এখানে সমান আছে, তাই না? যদি এটা হয়নি, তার মানে যতগুলো চারা থাকবে তার থেকে 1 কম হবে, তার মানে উভয় পাশে যদি 21টা করে চারা আছে, তার মানে কি হবে এখানে, 21 - 1, ওকে, তার মানে 20 হবে, তার মানে ক্ষেত্রফল কত, 20 × 20, মানে 400 হবে এখানে। আচ্ছা, এরপর আমাদের বলছে এখানে প্লট 1 এবং 2 এর কতটা চারা রোপণ করা যাবে সেটা আমাকে বের করতে বলছে। এখানে প্লট 1 এর দৈর্ঘ্য হবে 26টি এবং প্রস্থ হবে 17টা চারা রোপণ করা যাবে এখানে। ওকে, আচ্ছা, তাহলে মোট চারা সংখ্যা কত এখানে, যেহেতু দৈর্ঘ্য হবে 26টা আর প্রস্থ হবে কি এখানে 17টা, 17 × 17, মানে 17 × 26 মানে কত, 442টা। আবার এখানে প্লট টু তে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 21টা কিন্তু চারা রোপণ করা যাবে, তার মানে 21 × 21 কত হবে, 441টা চারা কিন্তু আমরা রোপণ করতে পারবো এখানে। ওকে, এরপরে কোশ্চেন আসছে এখানে পাশাপাশি দূরত্ব চারার মধ্যবর্তী যদি হাফ করা হয় এখানে, মানে আগে ছিল কত, 1, এই যে দেখুন আমাদের 1 বলা ছিল এখানে, হাফ করা হলে প্লট 1 এবং 2 এর চারা রোপণ, মানে বলছে এখানে, হ্যাঁ কতটা চারা রোপণ করা যাবে এটা আমাকে বের করতে বলছে এখানে। তো আমরা এখানে যে কোশ্চেনটা প্রথমে দেখতেছি, এখানে প্লট 1 এর দৈর্ঘ্য বরাবর চারা রোপণ করা যাবে কত এখানে, 26 × 0.5, কারণ আমাদের এখানে হাফ করে এখানে হচ্ছে, তাই না? তার মানে 52টা যাচ্ছে, তার মানে এবার আগে এক ঘর করে একটা চলে, কারণ এর মধ্যে আরো একটা যাবে, তার মানে ডাবল হচ্ছে কিন্তু এখানে। ওকে, এবং প্লট 1 এর প্রস্থ বরাবর কি হবে এখানে, 17 × কত হবে এখানে, 0.5 হবে, তার মানে এখানে 38টা হবে এখানে। তার মানে প্লট 1 এ মোট চারা রোপণ করা যাবে কত এখানে, 52 × 34 মানে কত হবে এখানে, 1768টা এখানে চারা রোপণ করা যাবে এখানে। ওকে, তো একইভাবে আপনি যে প্লট 2 এর কথা যদি চিন্তা করেন, এখানে প্লট 2টা আমি এখানে যদিও করে দেয়নি, তো আপনারা করতে পারবেন এখানে প্লট 2, তার মানে এর দৈর্ঘ্য যদি আপনি নেন এখানে, এটা কত হবে, 21 × কত এখানে, 0.5, তার মানে এটা কত, 42 হবে এখানে। আবার প্রস্থ তো একই বিষয় না, প্রস্থ দৈর্ঘ্য তো একই, তার মানে 42 এর উপরে স্কোয়ার, মানে কত হবে এখানে, 42 × 42 ক্ষেত্রফল হবে এখানে। এটা গুণ করে যেটা হবে সেটা আপনি জাস্ট এভাবে সুন্দর করে লিখে দেবেন এখানে, তাহলেই কিন্তু হয়ে যাবে এখানে। ওকে, আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা, যেহেতু এখানে বর্গ ক্ষেত্র, তার মানে এখানে ক্ষেত্রফল কত হবে এখানে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 42 × 42, মানে মানে বাহু কিন্তু বাহু, তাই না, বাহু স্কোয়ার এখানে। তো এই দুটো গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে অ্যান্সার। তোমার দলের জন্য কোন প্লটটি নির্বাচন করবে এবং তোমার সিদ্ধান্ত এখানে যুক্তি দিতে বলছে এখানে। তো আমি এখানে প্লট 1 নির্বাচন করবো, কারণ এখানে চারা রোপণ বেশি করা যাবে এখানে। ওকে, আমরা এখানে কেন যুক্তি করবো এখানে, কারণ এখানে চারা রোপণ বেশি করা যাবে, এই জন্য আমরা এখানে 1টা নির্বাচন করবো। এরপর আমাদের এখানে একক কাজ 2 দেওয়া আছে, গাছের যত্ন নেওয়ার পরিকল্পনা, গাছ রোপণের পর এবার গাছের যত্ন নেওয়ার পালা। ওকে, এটা আমরা পড়বো একটু এখানে, মাটিতে কখন পানি দেওয়া লাগবে, কখন একর লাগবে সেই বিষয়ে বলছে এখানে।
প্রথম প্রশ্ন, ধরো ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখার যতজন শিক্ষার্থী আছে তোমাদের বিদ্যালয়ের বাগানে তার চারা দ্বিগুণ পরিমাণ রয়েছে এখানে, ওকে, মানে বলছে এখানে তোমার বিদ্যালয়ে যতজন শিক্ষার্থী আছে তাদের চারা কি আছে তার দ্বিগুণ আছে এখানে। আগামী 1 মাসে এই সকল গাছের যত্ন নেওয়ার দায়িত্ব তোমাদের সকল শিক্ষার্থীদের। প্রতিটি গাছ সপ্তাহে 2 দিন যত্ন করবে এখানে। হ্যাঁ, প্রত্যেক গাছ আমি সপ্তাহে কি করবো, 2 দিন যত্ন করবো। তাহলে প্রত্যেক শিক্ষার্থী 1 মাসে বা 4 সপ্তাহে, হ্যাঁ 1 মাসে মানে 4 সাথে 28 দিন, এখানে কাইন্ড অফ 28 দিনে ধরা হয়েছে এখানে, কতবার এবং কতটি চারা যত্ন নেবে এখানে। ওকে, আমরা এখানে জাস্ট কোশ্চেনটা এখানে পড়লাম, সলিউশনটা দেখে এখানে। আচ্ছা, আমি এখানে ধরলাম যে আমাদের ষষ্ঠ শ্রেণীতে আমাদের শিক্ষার্থী কতজন, এখানে 30 জন ধরলাম এখানে। তাহলে ষষ্ঠ শ্রেণীতে বাগানে চারা কত থাকবে এখানে, 30 × 2 তার মানে 60টা চারা থাকবে এখানে। ওকে, তো প্রতি শিক্ষার্থী প্রতিবার গড়ে যত্ন করবে কতজন, চারা আছে কত, মানে চারা আছে কতজন, কতটা এখানে 60টা, আর শিক্ষার্থী আছে কত এখানে, 30টা, তার মানে 60কে 30 দিয়ে ভাগ করলে কিন্তু গড়ের গড়ে সে দুটা করে কিন্তু চারা রোপণ করবে এখানে, মানে চারা কিন্তু কি যত্ন করবে এখানে, মানে গড়ে কি করবে এখানে, দুটা করে চারা সে কি করবে, যত্ন করবে। তাহলে প্রতিজন শিক্ষার্থী 1 মাসে কতটা করবে, যেহেতু আমাদের 1 সপ্তাহে 2টা করে করবে, তার মানে 1 সপ্তাহ, 1 মাস মানে কি 4 সপ্তাহ এখানে, তার মানে 4 × 8 মানে 8টা আমাদের এখানে চারা যত্ন করবে এখানে। ওকে, মানে ব্যাপারটা মানে বুঝতে পারছেন এখানে, প্রথমত আমাদের শিক্ষার্থীর সংখ্যা লাগবে, তারপরে প্রত্যেক শিক্ষার্থী ডাবল কি হবে এখানে চারা যত্ন করবে, তাহলে 60টা। এখন গড়টা কত হবে এখানে, 60টা চারা আছে এবং শিক্ষার্থী কত, 30টা, 30 জন এখানে, তার মানে 60 দিয়ে 30কে ভাগ করলে গড় কতটা করে চারা পাবে এটা আমরা দেখবো। প্রতিজন শিক্ষার্থী 1 মাসে গড়ে কতটা নেবে এখানে, এই দুটা গুণ করলে হবে এখানে। এরপর বলছে এখানে, যদি ওই মাসের শেষ সপ্তাহে তোমার শাখার এত অংশ শিক্ষার্থী বিতর্ক উৎসবে জন্য বাহিরে থাকে, তাহলে অবশিষ্ট শিক্ষার্থীর প্রত্যেকটা সপ্তাহের জন্য কতটা যত্ন নেবে সেটা আমাদের বের করতে বলছে এখানে। অ্যাকচুয়ালি আমি এখানে এটা এটা অন্যভাবে করছি এখানে, একটু ম্যাটটা আমি বলছি এখানে, যদি শেষ সপ্তাহে এতজন শিক্ষার্থী বাহিরে যায়, কিন্তু আমাদের এখানে বলছে কি 30 জন শিক্ষার্থী আছে, এর কত অংশ বাহিরে গেছে এখানে, 1/5 অংশ, তাই না? তার মানে এখানে 30 × কত, এখানে 1/5 লেখা যাবে কি, এটা 6 জন, মানে 6 জন শিক্ষার্থী বাহিরে গেছে এখানে প্রশ্ন মতো, কিন্তু আমি এখানে জাস্ট 20 দিয়ে করছি, সমস্যা নেই। আপনি করবেন 6 জন, 6 জন কোথায় গেছে, বাহিরে গেছে এখানে। ওকে, মানে 20 জনের জায়গা থেকে 6 জন ধরে নিয়েছে এখানে, এটা ধরা মান এখানে, 20টা এখানে ধরা মান। ওকে, তাহলে আমাদের এখানে ওদের প্রশ্ন মতো 6 জন কি হচ্ছে এখানে, বাহিরে গেছে। তাহলে অবশিষ্ট কত থাকবে এখানে, তার মানে 30 জন স্টুডেন্ট ছিল, তার মধ্যে আমাদের 6 জন বাইরে গেছে, তার মানে কি 24 জন কিন্তু সে কি আছে আর অবশিষ্ট আছে এখানে। তাহলে লিখবেন যেখানে এই 10-এর জায়গাতে লিখবেন কি 24, 24 জন তার যত্ন নেবে এখানে। ওকে, তার মানে অবশিষ্ট শিক্ষার্থী উক্ত গাছের চারা যত্ন নেবে কত এখানে, 60/ এখানে কত হবে, 60/24 হবে এখানে। ওকে, মানে এখন আপনি এটাকে এটা ভাগ করলে যেটা হবে আর কি, সেই মানটা আমাদের অ্যান্সার হবে এখানে। ওকে, মানে 2 পয়েন্ট সামথিং মানে 3টা করে চারা যত্ন নেবে এখানে প্রত্যেকজন শিক্ষার্থী, 2 পয়েন্ট সামথিং হবে এটা ভাগ করে। আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে। এবার বলছে এখানে, মনে করো তোমরা গাছ রোপণের জন্য বাগানের মাটি খনন করার কাজ করবে, এই কাজটি 6 জন শিক্ষার্থী 28 দিনে সম্পূর্ণ করতে পারে, মানে 6 জন শিক্ষার্থী 28 দিনে সম্পূর্ণ করবে, তোমার শ্রেণীর সকল মিলে এই কাজটি করতে তাহলে কতদিন সময় লাগবে সেটা আমাকে বের করতে, ঐকিক নিয়মের মধ্যে এখানে বলছে 6 জন শিক্ষার্থী একটি কাজ 28 দিনে করে, তাহলে 1 জন শিক্ষার্থী একটি কাজ কি 28 × 6 দিনে করবে এখানে। ওকে, 28 × 6 দিনে করবে, তাহলে 30 জন শিক্ষার্থী একটি কাজ করবে, 30 ভাগ হবে এখানে 28 × এটা কি 6 ভাগ কত, 30 এখানে। ওকে, এই যে 28 × 6 ভাগ হচ্ছে 30 এখানে, তো আপনি 5 × 6 = 30 করবেন এখানে, 5 × 5 = 25, মানে 5 × 5 = 25 না, 25, তাহলে 3 মানে 5.6 থাকবে এখানে মানটা, তো 5.6 মানে 6 দিন বলা যাবে এখানে। ওকে, 6 দিনের দ্বারা কমপ্লিট করতে পারবে এটাকে। আজকের বিভিন্ন কাজ থেকে তুমি নতুন কি শিখলে, এই দুটা বিষয় লিখতে বলছে এখানে। গাছের সংখ্যা এবং তাদের যত্নের গুরুত্ব সম্পর্কে বিশদ জ্ঞান লাভ করছি, এবং পরিবেশ রক্ষার জন্য কাগজ অবশ্যই কমানো প্রয়োজনীয়তা এবং কি তাদের হিসাব সম্পর্কে শিখেছি এখানে। ওকে, এই বিষয়গুলো করলেই হবে কিন্তু এখানে।